আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। রাজধানীর চৌরাস্তা হাজিরবা কামরাঙ্গীর চর থানার 55 নং ওয়ার্ডে অবস্থিত রাজধানী ফুড বেকারি, সেখানে তৈরি হচ্ছে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে সরকারের রাজস্ব ইনকাম ট্যাক্স না দিয়ে। বিস্কুট তৈরি করে রাখা হয়েছে খোলা স্থানে, যার উপর পড়ে আছে কয়েক পৃষ্ঠ ময়লার স্তর। সেখানে নেই কোনো ফায়ার সেফটি সিলিন্ডার, যার কারণে সকল শ্রমিক রয়েছে ঝুঁকিপূর্ণভাবে। ওই প্রতিষ্ঠানে আরও রয়েছে তিতাস গ্যাসের অবৈধ লাইন। এই বিষয়ে রাজধানীর ফুড বেকারির মালিক নজরুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমি জমির মালিক মহিউদ্দিন সাহেবের সাথে পরামর্শ করেই এই লাইন নিয়েছি এবং সব খরচ মিলিয়ে মাসে 20,000 টাকা ভাড়া দেই। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের 26 নং ছোট ভগবানগঞ্জ মেসার্স গরিবের নামাজ কোম্পানি থেকে ট্রেড লাইসেন্সবিহীন অবস্থায় ফুলকপি নামে উৎপাদিত লবণ এসিআই কোম্পানির প্যাকেটে প্যাকেটজাত করা হচ্ছে। এসিআই কোম্পানির প্রচুর প্রিন্টিং প্যাকেট এখানে মজুদ রয়েছে। প্রতিষ্ঠানের মালিকের ছেলে পুলক আহমেদ জানান, আমাদের এখানে শুধু বাংলাদেশেই নয়, ভারত থেকে আমদানি হয়। প্রতিষ্ঠানের মালিক তদন্তে জানান ভ্রাম্যমাণ আদালত এবং তার প্রতিষ্ঠানের কিছু করতে পারবে না, এমনকি নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে লবণ ক্র্যাশ করা হয়। কারখানায় নেই কোনো ফায়ার সেফটি সিলিন্ডার, নেই বিএসটিআই অনুমোদন।